থাকে বউ, এবার তুই যা ইসে যা ব্লক লিস্টে যা, তুই তো একটা জানোয়ার, জানোয়ার না হইলে এই ধরনের কমেন্ট মানুষ মানুষে করে। কই যেন গেল কমেন্টটা, আচ্ছা পাইছি, যা শয়তানের বাচ্চা, বকা শুনে যা, বকা দিতে পারবি, বকা শুনতে পারবি না। ভালো কথার মানুষ ভালো কথা নিতে পারে না, এই যুগে ভালো ব্যবহার নিতে পারে না, যে যেমন তার সাথে ওরকম ব্যবহার না করলে সে, ওই যে কথায় আছে না, ভদ্রতা একবার দুইবার তিনবার করবেন দেখাবেন, যখন সে আপনার ভদ্রতার ভাষা বুঝবে না তখন আপনি আপনার ভদ্রতা পকেটে রাইখে তার ভাষায় তাকে বুঝাই দিবেন, সে ঠিকই বুঝবে। সো বিষয়টা এরকমই, আপু আপনাদের কাছে প্রবাসী ছেলেরা খুবই খারাপ, ওই জন্য তোমাকে উত্তর দেন না, আমাকে উত্তর দেন না। সাদিকুল ইসলাম, না ভাইয়া এটা অনেক খারাপ একটা কথা বলছেন, প্রবাসীদের আমি অনেক সম্মান করি, অনেক সম্মানের চোখে দেখি, এরা কষ্ট করে দেশের জন্য, ঠিক আছে, অন্যদের জন্য না। আমি না আসলে অতটা অভদ্র না, বুঝলাম, হ্যাঁ আমি জানি ভাইয়া, এই জন্যই তো আপনি আমার কাছে অনুমতি নিয়েছেন। যাই হোক, মানে আমার ফিলিংসগুলো আমি বললাম, আমার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো আমি বললাম। আপু আমাকে ভুলে গেছেন, জামাল জামাল, ভুলি নাই, হাই শরীফুল নাকি, হ্যালো সোহাগ শেখ, আপু আপনার আমি এই ড্রেস পরে, কি আপনার এই ড্রেস পরে, না 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 কোনো সমস্যা নাই,